গীতিময় নন্দ ওিয়া চলচ্চিত্র জগৎ সিলেল টেলিফিল্ম জগত সে বেশ বিশেষভাবে পরিচিত উপ জন উপন্যাস লেখাটি চলচ্চিত্র কাহণীকার ক্ষুদ্র লেখিকা টেলি ধারাবাহিক লেখিকা সঙ্গীত বিশারদম কটক আকাশবাণীরা জন স্বীকৃতিপ্রাপ্ত গীতিকার মধ্যে এর আহরি অনেক পরিচয় কত পরিচয় মুবি আমি শ্রীযুক্ত নন্দ অ সিধা সাল সহ আলোচনা করা শ্রীক্ত গীতিময় নন্দ আপনার স্বাগত করুচি নমস্কার আমি স্বাগত মানে

मा नही तोच अगुणड से डिशक और शाह नही तोच नहीं मो मतार फूला मा नही तोच अगुण तोच नहीं, तो नहीं। निठुर दुनिया मुहा रे बिटी के

আকাশবাণী কিন্তু ইন্টরভিউ দিয়েছে কিন্তু আকশবাণী কে অভিনয় করে নিবল ইন্টরভু দিয়েছে গোটে মো ঝিও সাথে গোটে ইন্টারভু থ ঝিও সহ সেলফি আচ্ছা তো সেই গোটে ইন্টরভিউ নিলে আকাশবাণী হ্যাঁ কটক আকশবাণী জেনে মো মা হচ্ছে আকাশবাণী স্বীকৃতিপ্রাপ্ত গীতিকার আপ গায়িকা আচ্ছা সত্যি জানি কাহিনী কুলে যে কোথাও ইচ্ছা

তে সেই ইচ্ছাটা রাখা মনে রহলা কোণ করি কমিটি আকটিং করি আরও তাপরে সে স্বপ্নটা যদিও টিকিয়ে তথাপি রই লাউশটা রই থাকে পুরা নিয় লিভিন থাকে সেমনি একটিং ইচ্ছার লা ভাবি নিশ্চয় দিনে দিনে কোন স্কোপ পাইবি। সৌভাগ্যবশত মো ঘর পাখে সিনে ডাইরেক্টর সুশান্ত মণি সে রোলে সে তাঁর যেতেই ফিল্ম হচ্ছে ক্লিপস ভিডিও ক্লিপ দেখা মতো তা কোহেনি ফিল্ম আকটিং করা তা ভাবে সে মতো বড় ভাইর রেসপেক্ট দেখা মই ভাবি তাক কহি নকবি কাইলৈ কৈছিলে নেবে নে সম্পদা খৰাপ হৈ যাব আৰু মোৰ সম্পদ উপ বহুত গুৰুত্ব দিয়ে তুমি ভাবিলি ক' কিবি মই শৰা চে কথা বাৰ্তা কলে চৰা ক'লে টিটু কাৰণ মোৰ ডাকনা টিটু তুমি টিকে কওঁ ন কাইলৈ তাক সেই জানি নথিব তুমি আক্ট কৰিবলৈ চাহছ বুলি তো ভাবিলি কয়ি কি নাই ক'বি কি নাই তো মোবাইল গোটেই মেচেজ দিলি সুশান্ত মণি ডাকনা হ'ল যে সানু আই ৱান টু ৱাৰ্ক অৰ্ডৰি ইউ চাগে চাগে সপোন মোবাইল ৰিফিল আছিল টু ভাই ইট ইজ মাই প্লেজৰ টু ৱাৰ্ক কৰি থাকিব তুমি তাৰ প্ৰথম গোলপি গোলাপী ফিল্মৰে মই ডেব্যুৰে চানস দিলে আৰু মোৰ বহুত ছাৰেক্টৰ থাকে অট' ড্ৰাইভাৰ হ'ল সেইটো মোৰ কিয় আৰম্ভ কৰি লেখু লেখু লেখি যদি কলি পাগল কৰিছো তু কলি তু কিবলি তাৰপৰা আপোনাৰ কলি লয়লাও লয়লা কলি তাৰপৰা আও ডাইৰেক্টৰ ক্লাছব্যাক কল নিশিকান্ত বেহেৰা

किड़ा थिला जो बहुत लोग कहते हैं जो भितर जो कि चलचित्रो क्या अभिनय कर देखुची मतलब लगे ठूँ भल आक् हाँ सीटा गोटे इच्छा थी चल रहा उत्तम महांती अजित दास विजय महां से रोल देखा मन भर इच्छा था मुझे गोटे किए कहना स्थल में पहुंची पारिनी कि इच्छा था निज़ रूपेली पदा निजी मुंह ए देखा एपर्तन जब कहते हैं बुढ़ा बयस आप बुढ़ा भी प्रोफेशन आपरा

জীবন কু আপন আভিমুখ্য কখন আপনার জীবন কু কম যে প্রকৃতি জীবন সুযোগ দিয়ে না যেভাবে আপনার কলে আপনার পিলা বেড়ু ভাবুখানে কিন্তু সুযোগ পাই আসে কি দিন পরে জীবন প্রত্যেকের সুযোগ দিয়ে না থরে বহুত লোক কোহে জীবন থযোগ দিয়ে বহু লোক কোহে জীবনে বারম্বার সুযোগ দিয়ে কিন্তু কেউটা তোমার ভালো সুযোগ সেইটা চুজ করা দরকার আপনার কম লাগে জীবনটা বারম্বার সুযোগ দিয়ে তা আমার নির্ভর করে আমি সেইটাকে কমিটিভাবে গ্রহণ করছি তাকে নকারাৎ গ্রহণ করুছ না সকারাৎক ভাবে গ্রহণ করু যদি আমি সে হাত সে সুযোগটা খসিগাল মনে বহুত পস্তব পড়ে যে কাকিবটা হাত ছড়া কলি বলে কিন্তু সুযোগটা সবুড়ে আসে এটা আমি নির্ভর করে আমি কম উপযোগ করছি তো আমার সহ গীতিময় নন্দ অ যেহেতু ব্রেকিং নিউজ আসুচি তেমন কিছু সময় বিরত নেই আলোচনায় শ্রীক্ত নন্দ পুয়ে স্বাগত করুছে আলোচনা আগুক কম লক্ষ্য রয়েছে অভিনেতা ভাবে আহ অনেক পিকচর করবে না আন করবে অভিনেতা আপনার দেবে যেভাবে কে আপনার গোটে স্বপ্ন রয়েছে অভিনেতাভাবে আছে ফিল্ম করবেন বহু ইচ্ছা আছে কিন্তু মো শেষ অভ্যাস শেষ ইচ্ছা গোটে সিনেমা নির্দেশনা দেবি আিনেমার স্টোরে দেখি মো মা নিজে সুকামী নন্দ

সে কপি পেস্ট জমানের আপনার লাগুছে যে যদি মৌলিক কাহানী কিছু আসে তাহা লোক গ্রহণ করবে না গ্রহণ করবে কারণ দেখুন মৌলিক কাহানী আসলে তো অধিক টঙ্কা বি খরচ হচ্ছে অধিক বজেট্র পিকচর হুয়ে লোক সেই অনুসারে তো আকসেপ্ট করবে তো গ্রহণ করবে তো ভালো কোশ্চিনটি পচারে অপূর্ব বর্তম প্রায় নাইটি পরসেঁট ফিল্ম কপি পেষ্ট হোচ্ছি বেঙ্গলী হো তেলুগু হো তামিল হো ইংলিশ হো কিন্তু মৌলিক কাহণী যদি ফিল্ম কয় তাৰ গোটেই মজা নিৰা তু প্ৰথমে নিহাতি গোটেই আমি যাতে জুকু ইনিচিয়েট নেকি পাৰিব পুনিছে পূৰ্ব ধাৰা ফেৰি আচেপি তুণু মৌলিক ষ্ট'ৰী যি অভিনয় কৰিব তাৰ কাহণী কনচেপ্ট তাৰ ইয়ে যি অতি ভাল লাগিব কিন্তু প্ৰথমে সময় লাগিব ক'ত সেইটোৱে বহুত পাছ গৈ পলাই যাইছে বৰ্তমান ধাৰা ফিল্ম হ'ব কিন্তু নোৱালি টাইম লাগিব সষ্টেন কৰিব কিন্তু মোৰ দৃঢ় বিশ্বাস নিশ্চয় কৰিব আৰু মৌলিক ফিল্ম কৰি মা ষ্টুৰি আচ্ছা আপোনাৰ পচন্দৰ হিৰো কি পূৰ্বে বেকাৰ কয়

এবং কেউ মিউজিক কথা কুহতু যেহেতু আপনার সঙ্গীত রুচি রাখতে তা উপরে মধ্যে নজর রকুবে সিঙ্গার হিন্দি হিন্দি বেস্ট হিন্দি বেষ্ট মতো ভাল লাগে কুমার আচ্ছা আসবাব ইয়ে বাপি লহরী আচ্ছা ওকে এবার কার না এবার শুনু না এবার পুরো হিন্দি শুনে নিবে সেমি ইয়ে নাই ওড়িয়ার শুনছি ওড়িয়া সঙ্গীত জগৎক নেই আপনার খুশি না খুশি খু অ কিন্তু আগৰ গীত নাই সেই ইয়ে নাই বৰ্তমান আমি যি আগে হল বাহিলা মানে গোটেই গীত শুনিলে মনে ৰ হল বাহিলা আমি গীত ভুত এবাৰ পপুলাৰিটি কিন্তু যুৱ মহল পপুলাৰিটি সময়ে পৰিবাৰ সমস্ত শুনিলা ভাষা গীত বহুত কম হ'ব কিন্তু খোকা পুৰুষা গীত গীত বনাই বুলিলে গীত আপোনাৰ কি পুণ্য নদী তিৰে হও কি হেফগু তুমি গল পি চালি সাৰা জীৱন টি ৰ আচ্ছা আপোনাৰ লাগুনে পুনি চিনেমা ইণ্ডষ্ট্ৰি হ'ব বা ওড়িয়া সংগীত ইণ্ডষ্ট্ৰি হ'ব পুনি ভাল সময় আছো না আচিব নেকি আমি তো আশা করছি কারণ মানুষ সবাই আশাবাদী তো আমি আশা করছি পুরাণ সময় আসবে এইটা বহু টেম্পোরারি পিড চালি নিশ্চয় সময় আসবে পুরু সে পুরাণ ইয়ে টেম্পারি পিড কংগ্রেস ভেবে চালনি তো কংগ্রেস সবথেকে কংগ্রেস ইজ কমি ভাই সুদো ভাই কে কংগ্রেস কমি তো বর্তমানে চালি কিন্তু তার এন্ড হব মই কৈ পাৰি কিন্তু আমি তথাপি আশাবাদী আছোঁ আমি পুৰুণাই পুনি আচিব মৌলিকতা গীতৰে আচিব সংগীতৰে আচিব চলচ্চিত্ৰৰে আচিব আপোনাৰ কটকৰে ৰোচোন নাই মই ভূৱন ভূৱনেশ্বৰ ৰোন্ধু ভূৱনেশ্বৰ সবুঠি ভাল ক' লাগে আপোনাক যে বহুত লোক কয় ভুবনেশ্বৰ কিছু গোটেই ফিলিংস না সেটা সতক আপনার কটক যে ভাইচারা আছে কটক সাই সাই ফিলিং সম্বলপুর কুমত যুয়া যা ভুবন না। কিন্তু যেহেতু আপার্টমেন্ট রয়েছে কেদারগুড়ি আপার্টমেন্টে আমার সে ফিলিংটা অনেক তথাপি ভুবন সেটা না সারি কারণ শেষে আপনার মুহূর্তে আপনি খোকা ভাই গীত শুনে অন্ধম এক প্রজাপতি জানে না কে ফুল মোর অন্ধম এক প্রজাপতি জানে না কে ফুল মোর লুহা পিপি জিনা সারা উজাগর রাতি সারা